আসসালামু আলাইকুম প্রিয় ইনভেস্টর ভাই বোনেরা, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আগামীকালকে ইনশাল্লাহ মার্কেট খুলবে। গতকালকে দুটি স্ক্রিপ্ট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আজকেও একটা স্ক্রিপ্ট নিয়ে ভিডিও দিচ্ছি। অনেকে লঙ্কা বাংলা সম্পর্কে জানতে চেয়েছেন, এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আশা রাখি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আমরা জানি শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান, জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারো কান কথায় বিনিয়োগ করবেন না, ফান্ডামেন্টাল বেস শেয়ার দেখে বিনিয়োগ করবেন। লঙ্কা বাংলা ফিন্যান্স, ফাইন্যান্সিয়াল সেক্টরের এটা একটা অত্যন্ত ভালো কোম্পানি, যার এখন আরএসআই আছে 74.06, যার 52 উইকে সর্বনিম্ন 19.50 টাকা এবং সর্বোচ্চ 48.30 টাকা হাইস্ট উঠছিল এই কোম্পানিটি। গত বৃহস্পতিবারে তার যে আমরা ভলিউমটা দেখতেছি, তার বুলিশ ভলিউম ছিল 43.82%, বিয়ারিশ ভলিউম ছিল 22.4% এবং নিউট্রাল ভলিউম ছিল 33.7%। আমরা যদি এর আরও কিছু জিনিস দেখি যেটা খুবই জরুরি আমি মনে করি, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু আমাদের দেখা অত্যন্ত জরুরি। খেয়াল করলে দেখবেন যে এখন আগস্ট 31 2021-এ ইনস্টিটিউটের শেয়ার হলো 21.01, ফরেনারদের শেয়ার হলো 0.79, পাবলিকের শেয়ার 44.64%। অর্থাৎ জুলাই মাস থেকে অগস্ট মাসে ইনস্টিটিউটের শেয়ার প্রায় 2.20% বাড়ছে। এখন আমরা যদি এর আগের ডিভিডেন্ডগুলি দেখি, তাহলে দেখা যাবে যে 2016 সালে 15% ক্যাশ, 15% স্টক দিছে, 2017 সালে 7.5% ক্যাশ, 7.5% স্টক, 2018 সালে 15% স্টক, 2019 সালে 5% স্টক, 7% ক্যাশ, সরি 2018 সালে 15% ক্যাশ এবং 2020 সালে 12% ক্যাশ। এখন আমরা 2020 সালের ইপিএসটা দেখি। এখানে দেখেন 2020 সালে তার ইপিএস ছিল 1.81 টাকা, নেট অ্যাসেট ভ্যালু ছিল 18.73 টাকা। তাহলে আমরা 2020 সালের যদি ইপিএসটা আবারও দেখি, 1.81 টাকা, তাহলে এই বছরের ইপিএসটা কত হতে পারে? সেকেন্ড কোয়ার্টারে তার ইপিএস হলো 70 পয়সা, সেই হিসাবের বছর শেষে তার ইপিএস হতে পারে 1.40-1.50 টাকা। এখন আমরা এর চার্টটাকে দেখব। বর্তমানে এটা আছে 45.70 টাকা, দীর্ঘদিন এটা ভালো একটা, দেখেন মুভমেন্ট একটু খেয়াল করেন, বেশ আমি বলবো বেশ ভলিউম নিয়ে কিন্তু সে বাই সেল হচ্ছে, কিন্তু এখানে কিছুটা ভলিউম তার কমে গিয়েছিল, আবার ভলিউমটা বেড়েছে, এখানে কমে এখন আবার বাড়তেছে। এখন যদি এই কোম্পানিটির আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা চিন্তা করি, তাহলে একটু আমার কাছে যেটা মনে হয় যে তার এখন যে রেজিস্ট্যান্সটা হলো সেটা হলো 48 টাকা। আমার মনে হয় যেহেতু 45.70, এটা 48 টাকার নিচে এখন আর এই এই রেজিস্ট্যান্সে সে যাবে। আর যদি তার সাপোর্টটা চিন্তা করি, তাহলে তার সাপোর্ট আমি মনে করি তার সাপোর্ট প্রথম সাপোর্টটা হলো 42.90 টাকা, আর একটা সাপোর্ট তার যেটা স্ট্রং সাপোর্ট সেটা হলো 41 টাকায়, এই জায়গায় তার সাপোর্ট আছে। এখন যদি আমি ওর ইন্ডিকেটরগুলি দেখে আসি, তাহলে আমাদের
ক্লিয়ার একটা কনসেপ্ট পাওয়া যাবে। এখানেই সবচেয়ে মজার পার্টটা দেখেন, প্যারাবোলিক ডট লাইনটা কিন্তু শুধুমাত্র গতকালকেই অর্থাৎ গত বৃহস্পতিবারে ক্যান্ডেলের নিচে আসছে, ভলিউমটা বাড়ছে, এমএসসিডিটা এখনও ক্রস করে নাই কিন্তু ক্রস হবে, লং মুভিং অ্যাভারেজ লাইনটা কিন্তু ক্রস হচ্ছে, তার মানে এখনও এমএসসিডি নিচে আছে, 2 দিনের মধ্যে আমার যা ধারণা ক্রস হয়ে উপরের দিকে উঠবে। তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় হলো যেহেতু এর 48 টাকায় রেজিস্ট্যান্স আছে, এখনও 2 টাকা 30 পয়সা গ্যাপ আছে, 2 টাকা 30 পয়সা গ্যাপ আছে, যাদের এটা হোল্ডিং করা আছে তারা তো আমরা হোল্ড করব, আর যাদের নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছেন তারা আমার মতে একটু ওয়েট করা ভালো, যেহেতু 48 টাকা আমার যা ধারণা রবিবার সোমবারের মধ্যে যদি মার্কেট ভালো থাকে এটা 48 টাকা ছুঁবে, 48 টাকার হয়তো ব্রেকআউট করবে কিনা জানি না, তবে যদি ব্রেকআউট করে তাহলে ব্রেকআউট হওয়ার 2-1 দিন পরে নিশ্চয়ই এটা একটু ডাউন ট্রেন্ড দিতে পারে, তখন আপনারা এই ডাউন ট্রেন্ড দিলে তখন বাই করা যাবে। তবে আমার দৃঢ় বিশ্বাস এই কোম্পানিটি অনেক দিন ধরেই এই জায়গায় একটা ঘোরাঘুরি করতেছিল, 40, 41, 42 টাকায় এরকম জায়গাটায় বেশি অনেক দিন ঘোরাঘুরি করছে, সেই ক্ষেত্রে অন্যান্য যেই ফাইন্যান্স কোম্পানিগুলি আছে এগুলি যেই হারে বাড়ছে এটা কিন্তু সেই হারে বাড়ে নাই। আমার একটা দৃঢ় বিশ্বাস বিভিন্ন ক্যান্ডেল এবং চার্ট থেকে মনে হচ্ছে এটা আগামীতে ভালো হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং আমার চ্যানেলের সাথে যারা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই